গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 5:30। আমি আর রিধি দুজনেই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি রিধি দুজনেই রেডি হয়ে গেছি, দেখো। তো আমরা আজকে একটু যাব বাইরে, মানে এটিএম এ যাবো টাকা তুলতে, তারপর কিছু জিনিস কেনার আছে। তো আজকে দেখি, যদি ইচ্ছা হয় তো বাজার কলকাতার দিকে যাব, না হলে এটিএম তে টাকা তুলে সোজা রুমে চলে আসবো। আজকে আর যাবো না, তাহলে পরের দিন যাবো, মানে কাল বাদ পরশু যাবো। অ্যাকচুয়ালি আমার প্ল্যানিংটা ছিল বুধবার দিনকেই যাওয়ার, কারণ কি আমার আইব্রোটা প্ল্যাক করার আছে, একেবারেই আমার দুটো কাজ হয়ে যেত। তো দেখা যাক, একসাথে দুটো কাজ যদি ওদিন দেরি হয়ে যায়, তো আজকে যদি কিছুটা পারি তো কিছু জিনিস নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো চলো সাথে থাকো, ভ্লগে থাকো। আমরা দই ফুচকা খেতে চলে এসেছি, দই ফুচকার লাইনে বসেছি। এই দেখো দই ফুচকার দোকান, কত ভিড় হয়। খুব সুন্দর দই ফুচকাটা বানায়, 30 টাকা নেয় এক প্লেট, খুব সুন্দর বানায়, আমার তো খুব ভালো লাগে। মানে পারাদ্বীপে ভালো লাগার মধ্যেই একটাই জিনিস, দই ফুচকা, সত্যি দারুণ বানায়। মানে এটা আমার খুব ভালো লাগে। এমনি ফুচকাটা আমার ওয়েস্ট বেঙ্গলের যতটা সুন্দর বানায় তার থেকে। শুরু করে দিয়েছে বাবু আইসক্রিম খাওয়া, 60 টাকা দাম এই জাস্ট অরিও আইসক্রিমটা, 60 টাকা দাম নেয়, মানে এত সুন্দর খেতে। ফ্রেন্ডস চলে এসেছি, এত কিছু মাল নিয়ে আসতেই পারছিলাম না, বাচ্চা নিয়ে, বাচ্চা সামলানো, মাল সামলানো, গাদা জিনিস। এটা পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ, এটা আমি ইউজ করি। এগুলো সব বিস্কিট, দেখো কত বিস্কিট, শুধু দেখো এই দেখো ফ্রেন্ডস কত বিস্কিট, দেখো কত বিস্কিট। বেশিরভাগ আমি ব্রিটানিয়া কোম্পানির দামিটাই খাই, দামি হোক কিন্তু ব্রিটানিয়ার খুব দারুণ টেস্ট। ফ্রিডমের 500 তেল নিয়েছি, মোটাল চিনি, কালো জিরার একটা প্যাকেট। আমরা তো দোকানে লুজ খাবার খাই না, লুজ আইটেম আনি না, আমরা এখানে আগাগোড়াই যেখানেই থাকি না কেন আমরা এই ফুডিং মলটাই আগে খুঁজি, এটা আমাদের আগে দরকার। আমরা প্যাকেটিং জিনিস ছাড়া খাই না, দিদির পাপা খায় না প্যাকেটিং জিনিস ছাড়া। কুরকুরে একটা, এই ম্যাগি, এই পিঠা নিয়ে গেলাম, কেমন লাগে এই পিঠা করে খাই, যদি ভালো লাগে বড় প্যাকেটটা নেবো, ওজন ছোটো নিয়েছি। আর এই দেখো তিলের লাড্ডু, 65 টাকা দাম নিয়েছে প্যাকেটটা, তিলের লাড্ডু দারুণ লাগে আমার, ওজন নিলাম। আচ্ছা এখানে এত বিস্কিট দেখছো, আবার মাইও মোড়ে থেকে দেখো রিদ্ধি কী করেছে, মাইও মোড়ে থেকে একটা বিস্কিট নিয়েছে দেখেছো, এই দেখো মাইও মোড়ে থেকে কেক খেলো, কেক খেয়ে একটা বিস্কিট নিয়েছে ওখান থেকে। আবার এখানে তোমার এখানে একটা কেক, কেকের প্যাকেট অলরেডি নিয়েছে, এই যো ব্রিটানিয়ার। আবার ওখানে মাইও মোড়েতে গিয়ে কোন কেকটা এনে নিলো, এই একটা কেকের মতন কী যেন বাউডি কেক না কি কেক নিয়ে নিয়েছে। আবার এই দেখো ওখানে বসে আইসক্রিম খেলো, সেটা তোমরা তো দেখেইছো, দেখছো গোপ হয়ে গেছে আইসক্রিমের, আইসক্রিমটার দামই 60 টাকা নিয়েছে। কিছু কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম, মনে হচ্ছে আমি দোকান দিতে বসেছি, তাও আবার শুধু বিস্কুটের দোকান দিতে বসেছি, বিস্কিট কিনে কিনে গরিব হয়ে যাচ্ছি, আবার বেঁচে বড়লোক হয়ে যাবো, জাস্ট জোকস অ্যাপার্ট। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আগামী দিনে আরো কিছু ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো মিমি ডট রিদ্ধি, লাভ ইউ অল। আজ ওই চ্যানেলে নতুন হও, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিও। টাটা এভরিওয়ান, গুড নাইট।